বিনোদনমানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। এতদিন তো অভিনয়টা তিনি বেশ ভালোভাবেই সামলেছেন, আর তারপর তিনি বিধায়কও বটে। তবে এরই মধ্যে নাকি তিনি আবার পড়াশোনাও শুরু করতে চলেছেন। শোনা যাচ্ছে এবার সোহম চক্রবর্তী নাকি এমবিএ করতে চলেছেন, আর তাকে উৎসাহ দিচ্ছেন কৌশানি মুখোপাধ্যায়। আর এর নেপথ্যে রয়েছেন পরিচালক অভিজিৎ গুহ এবং সুদেশ্না রায়। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা জানার জন্য আজকে সিটি সিনেমা পৌঁছে গিয়েছিল অংশুমান এমবিএ এর শুটিং কভারেজে। আর সেখানেই ধরা পড়লেন প্রত্যেক কলাকুশলী বৃন্দ। তারা কে কি বললেন এই নতুন ছবি নিয়ে, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। এখানে চরিত্রটা খুব মজার একটা চরিত্র, ঠিক আছে, কারণ বাবা আর ছেলের মেনলি ওপর ফোকাস করা হয়েছে পুরো গল্পটা। কারণ এ পড়াশুনো করেছে এবং বাবার হচ্ছে মেন্স আন্ডারগার্মেন্টসের ব্যবসা, এবং বহু যুগ যুগ ধরে প্রাচীন পুরানো ব্যবসা। তো সেখানে এ ছোটোবেলা থেকেই হিউমিলিটেড হয়েছে, মানে এই মুহূর্তের এই যুগের। তো ওর বন্ধুবান্ধবরা বিভিন্ন রকমভাবে ওর পেছনে লেগেছে, কিন্তু ও চায় না যে না আমি এই ব্যবসায় থাকবো না, আমি আমার নতুন করে একটা ব্যবসা শুরু করবো। এবং বাবার বারবার চাহিদা কি না, ও আমার এই ব্যবসাটাকে হালটাকে ধরুক এবং এগিয়ে নিয়ে যাক। তো এই নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে মজার ছল রয়েছে, কোথাও গিয়ে একটা ইমোশনাল আপডাউন হয় এবং প্রচণ্ডভাবে একটা ইমোশনাল ক্রাইসিস আসে গল্পের মধ্যে, ক্যারেক্টার্সগুলোর মধ্যে। এবং তারপরে গল্পের ছলে এর সঙ্গে আলাপ হয় আরেকজন মুখ্য চরিত্র কৌশানি, যেটা করছে লাবণ্য। সে পুরো আধারে আর কি রবীন্দ্রপ্রেমী, ঠিক আছে। এবং সেখানে একটা বড় ক্যারেক্টার ডিফারেন্স, মানে এই কোনোদিন সেই দিকে পাই দেয়নি এবার পুরোটা, অথচ তার প্রেমে পড়েছে। এবং তাকে কীভাবে ইমপ্রেস করা যায় বিভিন্ন রকমভাবে তার সম্বন্ধে জানা, এবং সেই জন্য নিজে রবীন্দ্রনাথের গান প্র্যাকটিস করছে, রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন রকম কবিতা পড়ছে। তো এরকমভাবে আর কি গল্পটা এগিয়েছে। একটা পার্সোনাল কিছু কারণ আছে যেটার জন্য আমার এই লুকটা খুব আমার কাছে স্পেশাল। ফার্স্টলি অফকোর্স যে আমি মানে কোনো দিন এই লুকে তোমাদের সামনে আসেনি বা কেউ আমাকে দেখেনি, তো আমার খুব স্কেপটিক ছিলাম অ্যাবাউট দ্য রিভিউস। তো আমি খুব পজিটিভই পাচ্ছি, এরম না যে মিক্সড রিভিউ, বাট ইট ইজ কোয়াইট পজিটিভ যে খুব সুন্দর লাগছেন এভরিথিং। বাট আমার কাছে এটা ওয়াই ইট ইজ চ্যালেঞ্জিং, কারণ কোথাও না কোথাও তোমরা ভালোভাবেই জানো যে আই হ্যাভ লস্ট মাই মাদার রিসেন্টলি, অ্যান্ড আমার মা কিন্তু পুরোটাই এই রবীন্দ্রসঙ্গীত গাওয়া, তারপর রবীন্দ্রসঙ্গীত মানে অ্যাকচুয়ালি মায়ের জীবন ছিল। তো মা রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো ওই কালচারে বর্ন অ্যান্ড ব্রট আপ, অ্যান্ড সেখানে দাঁড়িয়ে আমাকে বলতো যে গান শেখ গান শেখ। আমি মায়ের চক্করে পড়ে ধাতানিকে শিখেও ছিলাম, কিন্তু অফকোর্স মায়ের মতন এত গুণী নয় আমি গানে, কিন্তু হ্যাঁ সুরে গাই, বেসুরও না। সো সেই কোথাও না কোথাও মাকে খুঁজে পাচ্ছি যখন সবাই মিলে বলছে, তো যখন তারা ছবি তুলছে, তো যখন ক্যামেরায় ছবি দেখছি, আই ক্যান রিকানেক্ট উইথ মাই মাদার। মানে আজকে মায়ের ওই জগৎটাকে আমি ফিল করতে পারছি, বিকজ এই ক্যারেক্টারটা হচ্ছে যে একটা রবীন্দ্রভারতী স্টুডেন্ট, একদম সোবার, সফিস্টিকেটেড, বিনম্র ব্যবহার, আর আমাদের কি, আমরা হচ্ছে লাইক আরে মানে পুরো ডানপিটে টাইপ। সো আমার তো পুরো ভেঙে নিজেকে নতুন করে গড়ে তোলা, লাইক এতটাই চ্যালেঞ্জিং এই ক্যারেক্টারটা। Institute of Management Study BBA BCA BML TBTM BOPTO MBA MHA MPH MTTM for admission call 9007027585. গল্পটা অনেকটা বাঙালির মতো, যে বাঙালির মধ্যে ব্যবসায়ী বাঙালিও আছে আবার কবি বাঙালিও আছে, ঠিক সেরকম এখানে আমাদের নায়কটা, নায়কের চরিত্রটা অনেকটা একটা ব্যবসায়ী বাঙালির মতন, আর যে নায়িকার চরিত্র তারা কবি বাঙালি। একজনের ব্যবসা হচ্ছে হুঁশিয়ারি, আরেকজনের ব্যবসা হচ্ছে বই, মানে পাবলিশকেশন। তো বাঙালির মধ্যে যেরকম রেঞ্জ আছে সেরকমই বা অন্যান্য জাতের মধ্যেও একটা বড় রেঞ্জ আমরা দেখতে পাই। এখানে সেই পুরো রেঞ্জটাকেই যতটা পারা যায়, যতটা মানে আমরা পারি, আমরা আনবার চেষ্টা করেছি। না না, পড়াশোনা কেন্দ্রিক নয়, পড়াশোনা তো বাঙালির জীবনের পার্ট। হ্যাঁ, সুতরাং একটা বাঙালি ছেলে সে এমবিএ পাস করেছে, এটা কিন্তু বাবা মার কাছে বিশাল ব্যাপার। সে চাকরি করছে কি করছে না, সে ভালো চাকরি ব্যবসা করছে কি করছে না, দ্যাট ইজ নট দ্য মেন থিং। পড়াশোনায় সে ভালো সেটাই হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, সেই জিনিসটা আছে, কিন্তু সেই এমবিএ করা ছেলেও কিন্তু পারিবারিক ব্যবসায় ঢুকতে রাজি হচ্ছে না, এটাই হচ্ছে বাবার মনের দুঃখ। এটা কিন্তু বহু বাঙালি ফ্যামিলিতে আছে। আহ
I'm very excited actually, and it's our first debut as in Bengali industry as a lead actor. Soham dar bondhu korchi Anshuman bondhu Gopinath Patel, and beshi kichu bolar nei. Our directors are amake strictly bore rekheche ki akun tomake kichu mukh kholar nei, but I must say that I'm very excited and to work with them because ami Sudeshna diye and Abhijit dar bapare onek shunechi, and I'm really fortunate and excited to work with them. নমস্কার, আমি অনুষ্কা চক্রবর্তী, আর আজকে আমরা রয়েছি অংশুমান এমবিএ এর সেটে সুদেশনা দিয়ে এবং অভিজিৎ গুহ পরিচালিত ছবি অংশুমান এমবিএ। এবং আজকে আমার প্রথম দিন, আমি এখানে সুলগ্না বলে একটি চরিত্র প্লে করছি, এবং জেনারেলি আমি যে ধরনের চরিত্রগুলো এর আগে করেছি একটু ভারী চরিত্র, একটু দুঃখী চরিত্র, তো এটা সম্পূর্ণ অন্য একটা খুবই মডার্ন একটা মেয়ের চরিত্র। এবং ছবিটার মধ্যে যথেষ্ট পরিমাণে হিউমার রয়েছে, এবং সুদেশ নদীর ছবিতে আমরা যেটা দেখতে পাই হিউমারের সাথে সাথে খুব সুন্দর একটা মেসেজ আছে, এবং বাঙালি সেন্টিমেন্ট এবং বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে এই স্ক্রিপ্টটা তৈরি হয়েছে। তো আমার আজকে ডে ওয়ান, আমার তো খুব ভালো লাগছে, এবং সুদেশ নদী ভীষণভাবে গাইড করছে, রানাদা ভীষণভাবে গাইড করছে। তো আমি বিবানদার কাছে জিজ্ঞাসা করবো যে তোমার কিরম লাগছে। নমস্কার, আমি বিবান। অ্যাকচুয়ালি রানাদার সঙ্গে আর সুদেশ্বরীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বাট কাজ করা কখনো হয়নি। আমি আমার টেলিভিশনে কাজ করি এবং ছবি মাঝে মধ্যে করা হয়। তো রানা সুদেশ্বরী যখন আমাকে অফারটা দেয় এবং আমি কোনো কিছু না ভেবে সবসময় তাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়েছিলাম দীর্ঘদিন ধরে, তো সুযোগটা যখন পাই আমি আর কোনো সেকেন্ড থট মাথায় আসে না। তো এত ভালো একটা স্ক্রিপ্ট, এবং সোহমদা আছেন, কৌশানি আছে, পিয়ান আছে, অনুষ্কা আছে, সবাই আছে, লাইক প্রো ইয়াং গ্যাংস। তো সেখান থেকে আমার খুব ভালো লাগছে, পার্ট করে আজকে ফার্স্ট ডে এখানে শুটিং করছি, এবং আই হোপ জার্নিটা খুব ভালো হবে অ্যান্ড সাকসেসফুল হবে ছবিটা। ছবি করার একটা অন্য একটা ফিল রয়েছে, যেটা আমরা টেলিভিশনে অবশ্যই সবসময় কাজ করে থাকি, এবং টেলিভিশনে হিরো হিরোইন এবং নেগেটিভ যে ক্যারেক্টারটা হয় তার উপরে গল্পটা বেস করে থাকে, তাই জন্য আমি নেগেটিভ রোলগুলো করি। বাট এই ছবিতে গল্পটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউএসপি, তো সেখান থেকে ছবিটা পার্ট করতে পারছি, এটাই আমলাকি। পিয়ানের কাছে যাচ্ছি, পিয়ান কিছু বলুক। হ্যালো সবাইকে, আমি আজকে অংশুমান এমবিএ এর সেটে দাঁড়িয়ে, আমার চরিত্রের নাম বর্ণালী, পিয়ান আজকে বর্ণালী হয়ে আপনাদের সামনে। আর আমার চরিত্রটা, আমি কৌশানির হবু বৌদি, এবং আমি যে কাজটা করি সেটা হচ্ছে রিলেশনশিপ কাউন্সেলারের। এবং আমার কাজটা সম্পূর্ণ বুঝতেই পারছো, সম্পর্ক যাতে ঠিক থাকে, ভালোবাসায় থাকে লোকজন, সেই নিয়ে কাজ করি। এবং ঘটনাচক্রে সোহমও কোনো জায়গায় একটা সম্পর্ক নিয়েই একটা কাজ করে, যেটা আমি হয়তো এক্ষুনি বলতে পারছি না, তার জন্য ছবিটা দেখতে হবে। সেই জায়গায় একটা ক্ল্যাশ কিংবা একটা বন্ধুত্ব তৈরি হয়, যেখান থেকে আস্তে আস্তে খুব সুন্দরভাবে গল্পের মোড়টা ঘোরে। এবং যেহেতু কৌশানির লুকটা দেখেই বুঝতে পেরেছো সবাই যে খুব রাবীন্দ্রিক একটা পরিবার থেকে আসছে কৌশানি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন মিডিয়েটরের কাজ করছি বলা যেতে পারে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।